स्टूडेंट्स आशा करी तुम्हारा प्रत्येके सुस्थ आछो। आज के मैथे क्लास करब तुम्हारा तुम्हारे मैथ बोइयर 63 पेज करो। हमारे आगे दिन घयर दागे 18 पर्यंत अंक हो गए, आज के उवार दागे अंकगुलो करब। कि बोलछे हेडिंगे नीचे प्रश्नगुली अंकर भाषा प्रकाश कर समाधान करो। समाधान अंक करते हम आगे भालो करे अंकटाके पढ़ते हबे, बार बार पढ़ार पर ताहलेई बुझते पारबे जे अंकटा कि करते बोलेछे। जोग हबे ना गुण हबे ना वियोग हबे ना भाग हबे कि हबे सेटा तोमरा सहजेई बुझे जाबे। ताहले देखो एकेर अंकटा 72 रसगोल्ला 6 जनके समान भागे भाग करे दिले प्रत्येके कयटी करे पाबे, बोलेई दिच्छे समान भागे भाग। प्रश्नतेई किन्तु कि करते हबे बला आछे। তাহলে 72 রসগোল্লা 6 জনকে আমরা ভাগ করে দেব, দেখি ভাগটা করে কি হয়। 72 ভাগ 6 দিয়ে 72 কে ভাগ করো। প্রথমে 6 কে 6 করতে হবে, কারণ 7 টা 6 থেকে বড়, তাই এক অঙ্ক ধরে করতে হবে 6 কে 6। 6 পর 7 1 2, 6 × 2 = 12। এবার উত্তর লিখে দিতে হবে যে প্রত্যেকে কয়টি করে পাবে, এখান থেকে উত্তরটা লিখবে। প্রত্যেকে কয়টির জায়গায় উত্তর লিখে দেবো অতটি করে পাবে। অতএব প্রত্যেকে 12 করে পাবে। এরপর দুইয়ের অঙ্কটা দেখো, বলছে একজন চাষি 126 ধান গাছের চারাকে 7 সারিতে সমান ভাগে ভাগ করে লাগালে। এখানেও দেখে বলছে সমান ভাগে ভাগ করে লাগালে, প্রতি সারিতে কয়টি করে ধান চারা লাগিয়েছে। এখানেও তাহলে আমরা ভাগ করব, বলাই আছে ভাগ করে লাগালেন, তাহলে কতকে কত দিয়ে ভাগ করব বলো তো। 126 7 দিয়ে ভাগ করব, দেখি ভাগ করে কি হয়। 126 7 দিয়ে প্রথমে তাহলে 1 আছে, 7 থেকে ছোট, তাহলে 2 অঙ্ক ধরতে হবে, 12। 7 7 7 2 14 বেশি হয়ে যাচ্ছে 1 দিয়ে, 7 1 7, 7 কয় দাও কত ধরবো 12, 7 পর 8 9 10 11 12 5। 6 নামবে, তোমরা যেমন ভাগ শিখেছো এরকমভাবে 7 নামটা পড়ো। 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, মিলে যাচ্ছে। তাহলে আনসার কত হলো 18। এবার আনসারটা লেখো, কি বলেছে প্রতি সারিতে কয়টি করে ধান চারা লাগিয়েছে। তাহলে লেখো প্রতি সারিতে 18 করে ধান চারা লাগিয়েছেন, ঠিক আছে। তাহলে প্রত্যেকে মোয়ার দাগের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করে নেবে, 4টে অঙ্ক খাতায় করবে। এর মধ্যে যার যেটা বুঝতে অসুবিধা হবে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের হেল্প করব। আর এর সাথে আরও একটা কাজ দেওয়া রইল, তোমরা 8 9 10 এই 3টে নামটা খাতায় লিখে ফেলবে, বারবার পড়বে আর খাতায় বারবার লিখবে। কারণ এই যে গুণভাগ শিখছো এগুলো শিখতে গিয়ে বারবার নামতার প্রয়োজন হচ্ছে। নামটা ভালো করে জানা না থাকলে তোমরা গুণভাগ করতে পারবে না, তোমাদের খুবই অসুবিধা হবে। সেই জন্য আমি তোমাদের এই 3টে নামটা এখন পড়তে দিলাম, পরে অন্য নামটাগুলো দেবো, পড়ে লিখে ফেলবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই এভরিবডি।